লাখো মানুষের সুস্থতায় জিঙ্ক সমৃদ্ধ গোল্ডেন রাইসকে সাফল্যের দৃষ্টান্ত বলেন ইরির বিজ্ঞানীরা। সুষম পুষ্টি নিশ্চিতে আশা। সারা দেশের মতো নোয়াখালীতেও ইলিশের প্রজনন মৌসুম শুরু, কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ওয়েবসাইট পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। পৃথিবীর অর্ধেক মানুষের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট হিসেবে ভাত। এই ভাত নির্ভর বিশাল জনগোষ্ঠীর জন্য ভাতের মাধ্যমে সুষম পুষ্টি প্রদানের লক্ষ্যে তিন দশক ধরে ভিটামিন এ, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ গোল্ডেন রাইস নিয়ে গবেষণা করছিলেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির বিজ্ঞানীরা। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে এই ধান দারুণ এক সাফল্যে দৃষ্টান্ত স্থাপন করবে দাবি ইরির বিজ্ঞানীদের। রিপোর্ট করছেন শাইক সিরাজ। উন্নয়নশীল ও ধান উৎপাদনকারী দেশগুলোর আগামীর খাদ্য চাহিদা পূরণের প্রশ্নে চালই একমাত্র ভরসা। গোটা পৃথিবীর বিভিন্ন দেশ সহ এশিয়ার চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাত খেয়েই ক্ষুধা নিবারণ করে থাকে। অথচ এসব দেশে এখনও ভিটামিন এর অভাবে লক্ষ লক্ষ শিশু অন্ধত্ব বরণ করছে। আয়রন ও জিঙ্কের অভাবে শিশুদের খর্বাকৃতি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এটি প্রতিরোধের নিয়ামক হিসেবে এসছে গোল্ডেন রাইস, অর্থাৎ এ চালের ভাত খেয়ে গ্রহণ করা যাবে ভিটামিন এ, জিঙ্ক এবং আয়রন। এ নিয়ে তিন দশকের বেশি সময় ধরে গবেষণা করছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির বিজ্ঞানীরা। এটা আসলে বহুদিনের ধারাবাহিক গবেষণার ফলাফল। এই ল্যাবরেটরিতে মূলত দুটি ভিন্ন প্রজাতির জিনকে ধানে প্রতিস্থাপন করা হয়। একটি আনা হয় ভুট্টা থেকে, আরেকটি ব্যাকটেরিয়া থেকে। দুটো মিলে একটি সার্কুলার ডিএনএ তৈরি হয়, যা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে চলে যায় ট্রান্সজেনিক রাইসের গ্রিন হাউজে। তারপর সেখান থেকে প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের বীজ তৈরি হয়, সেটাই পরবর্তী ধাপে পরিণত হচ্ছে গোল্ডেন রাইসে। ইরির প্ল্যান্ট ব্রিডিং জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি ডিভিশনের বিজ্ঞানীদের গবেষণাটি কিভাবে নিশ্চিত করছে পৃথিবীর কোটি কোটি মানুষের সুষম পুষ্টি। আমি কবে থেকে আপনারা এটাকে রিলিজ করেছেন? গত বছর জুলাই মাসে গোল্ডেন রাইস রিলিজ করা হয়েছে, বাংলাদেশেও প্রস্তাব করা হয়েছে। B29 ওখানকার জনপ্রিয় ধান, এছাড়াও B28, B71, B81, B86, B97 ধানগুলোতেও ভিটামিন এ, জিঙ্ক এবং বিটা ক্যারোটিন যুক্ত করে গোল্ডেন রাইস মুক্ত করার চেষ্টা চলছে। এটি আসলে তাদের জন্যই ভীষণ দরকারি যাদের বেশিরভাগ মানুষ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের অভাবে রয়েছে। প্রশ্ন হচ্ছে আগামীর জন্য তারা মাঠ পর্যায়ে কতটা প্রস্তুত? হ্যাঁ, এ ধানের গুরুত্ব বুঝে ফিলিপিন্সের মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে দেশের কিছু কিছু এলাকার কৃষকদের মাঝে আমরা এই ধান চাষ করতে দিয়েছি। পুষ্টিযুক্ত খাদ্য নিরাপত্তা ও জলবায়ুর অভিঘাতের মুখোমুখি গোটা পৃথিবী। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্যে ইরি আন্তর্জাতিক এই ধান গবেষণা ইনস্টিটিউট এ নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই তারা গোল্ডেন রাইস এবং জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের উদ্ভাবন করেছে, যা ফিলিপিনে এর কৃষক পর্যায়ে চাষ শুরু হয়ে গেছে। পৃথিবীর খাদ্য নিরাপত্তা তথা বাংলাদেশের ইস্যুতে এই ধান অনেক বড় ভূমিকা রাখবে দাবি তাদের। ফিলিপিনের লাসবানুস আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। চ্যানেলে কৃষি সংবাদে এবার বিরতি, বিরতির পর থাকছে। সারা দেশের মতো নোয়াখালীতেও ইলিশের প্রজনন মৌসুম শুরু, কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। এই চুল পড়া নিয়ে আপনি কি করছেন? রোজ পেঁয়াজ লাগাই। আমি তো ডিম। বিরতির পর চ্যানেলে কৃষি সংবাদে আবার আমন্ত্রণ জানাচ্ছি। সারা দেশের মতো নোয়াখালীতেও ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। 22 অক্টোবর মধ্যরাত থেকে 28 অক্টোবর পর্যন্ত ইলিশ বিচরণ করে এমন নদ নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
জেলেরা জাল গুটিয়ে ফেলেছেন, নৌকাগুলো তীরে বাঁধা, ইলিশ ঘাটে নেমে এসেছে নীরবতা। মা ইলিশ ডিম ছাড়বে তাই 22 দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয় ও মজুদও নিষিদ্ধ করা হয়েছে। হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপজেলায় জেলের সংখ্যা লক্ষাধিক, নিবন্ধিত জেলে আছেন 28,000। এ সময় মাত্র 15,000 জেলেকে ভিজিএফ এর খাদ্য সহায়তা হিসেবে 25 কেজি করে চাল দেওয়া হবে। কোনো অভিযান চলতেছে নদীতে, কোনো নৌকা নাই মাছ ধরার, আমরা 20 দিন পরে নদীতে নামবো। এই যে মাছ ধরাটা এখন হয়তো বন্ধ হয়ে গেছে, এই বন্ধতে আমাদের বা ভবিষ্যতে প্রচুর পরিমাণ মাছ হবে, মাছগুলা উপকূলে আসে, ডিম ছাড়বে। নদীতে মাছ ধরা বন্ধ থাকলে সাগর থেকে ডিম ছাড়তে ছুটে আসবে ইলিশের ঝাঁক, এতে নদ নদীতে ইলিশের প্রাপ্তি বেড়ে যাবে অনেক। 15,000 জেলেদের জন্য 375 মেট্রিক টন বিজিএফ বরাদ্দ করা হয়েছে, আর এই 22 দিন ব্যাপী কার্যক্রম সফল বাস্তবায়ন হলে এই ইলিশ অবাধে ডিম পাড়ার সুযোগ পাবে এবং আমরা বেশি পরিমাণে ইলিশ পাবো। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ, জেলা উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লাখো মানুষের সুস্থতায় জিঙ্ক সমৃদ্ধ গোল্ডেন রাইসকে সাফল্যের দৃষ্টান্ত বললেন ইরির বিজ্ঞানীরা, সুষম পুষ্টি নিশ্চিতের আশা। এবং সারা দেশের মতো নোয়াখালীতেও ইলিশের প্রজনন মৌসুম শুরু, কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।